ইপিজেড, ইপিজেড এর পুনরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এবার এই ইপিজেড বাংলাদেশের নবম দশম, বাংলাদেশের নবম দশম ইপিজেড, সর্বশেষ ইপিজেড কোথায় নির্মিত হচ্ছে? একটা হচ্ছে নবম, একটা হচ্ছে দশম। বাংলাদেশের নবম ইপিজেড একনেক সভায় অনুমোদন পেয়েছে পটুয়াখালীতে, পটুয়াখালী ইপিজেড, পটুয়াখালী ইপিজেড। এবার দশমতম ইপিজেড বা হচ্ছে দশম ইপিজেড হিসেবে একনেক সভায় অনুমোদন পেয়েছে হচ্ছে যশোর ইপিজেড, এবং অলরেডি হচ্ছে এগুলোর কাজ চলছে। বাংলাদেশের এগারোতম, এগারোতম বা হচ্ছে প্রস্তাবিত এগারোতম ইপিজেড, এটা এখনো একনেক সভায় অনুমোদন পায় নাই, তবে প্রাথমিকভাবে গৃহীত হয়েছে যে এই এগারোতম ইপিজেড হবে কোথায়? এগারোতম ইপিজেড হবে হচ্ছে গাইবান্ধা। বাংলাদেশের প্রথম ইপিজেড, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে, বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে। এবার দেখেন বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড, বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক, কৃষি ভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড। এই উত্তরা ইপিজেডের অবস্থান হচ্ছে নীলফামারী। উত্তরা ইপিজেডের অবস্থান কোথায়? নীলফামারী। বাংলাদেশের বেসরকারি ইপিজেড কয়টি? বাংলাদেশের বেসরকারি ইপিজেড রয়েছে মোট দুইটি। তাহলে আমরা জানতে পারলাম বাংলাদেশের নবম ইপিজেড হচ্ছে পটুয়াখালী ইপিজেড, নির্মিত হচ্ছে দশম ইপিজেড হচ্ছে যশোর, এটাও নির্মিত হচ্ছে, এবং নবম এবং দশম একনেক সভায় অনুমোদন পেয়েছে, এবং এগারোতম প্রস্তাবিত ইপিজেড হবে হচ্ছে গাইবান্ধায়। এইবার দেখেন এরা যে হচ্ছে একনেক সভায় অনুমোদন পায়, এই একনেক ECNEC, এই একনেক সভার সভাপতি কে? একনেকের সভাপতি, একনেকের সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। এইটা বিভিন্ন পরীক্ষায় আসে, একনেকের সভাপতি কে? একনেকের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী, একনেকের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? উত্তরা ইপিজেড, এটা হচ্ছে নীলফামারীতে। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে। ইপিজেডের পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন।